হ্যালো প্রিয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই গরমে ঠান্ডা ঠান্ডা ফালুদা কার না পছন্দ? আবার ফালুদা পছন্দ হলেও অনেকে মনে করেন ফালুদা বানানো একটা লং প্রসেস, তাই এটা বাসায় বানাতেই চান না। তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি। আজকের ভিডিওতে আমি খুবই কম সময়ে এবং ঘরের উপকরণে ফালুদা বানিয়ে দেখাবো। তো চলুন ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। সবার প্রথমে ফালুদা বানানোর জন্য আমি এখানে সানশাইনের পোলাও চালের প্যাকেট নিয়ে নিয়েছি। এখন আমি এখান থেকে 100 গ্রাম পোলাও চাল নিয়ে নেব। আর এই চালটাকে আমি একবার খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর একবার ধুয়ে নেওয়ার পরে আমি পানিটা ফেলে দিয়ে আবারও কিছুটা পানি অ্যাড করে এটাকে 10 থেকে 12 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। আর এভাবে ভিজিয়ে রাখলে চালটা আরও বেশি নরম হয়ে যাবে আর সহজেই কিন্তু ব্লেন্ডার করে নেওয়া যাবে। এখন আমি চালটাকে মিক্সিতে করে হাফ ভাঙা করে নেব। আপনারা কিন্তু চাইলে এটা শিলফাটায় করে নিতে পারেন। আমি কিন্তু ফুল ব্লেন্ডার করে নিই, জাস্ট হাফ ভাঙা করে নিয়েছি, দেখুন এরকম টাইপের হবে। এখন আমি এটাকে এক সাইডে রেখে দিব, এটা পরবর্তীতে কাজে লাগবে। এরপর একটা ফ্রাই প্যান নিয়েছি, আর ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নর্মাল পানি। আর পানিটা এভাবে কিছুটা ফুটে উঠলে আমি এর ভিতরে দিয়ে দিব 100 গ্রাম পরিমাণ সাবুদানা। সাবুদানাটা দিয়ে দেওয়ার পরে একটা চামচের সাহায্যে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিব, যেন নিচে দলা পাকিয়ে না যায়। আর এভাবে নেড়ে চেড়ে আমি সাবুদানাগুলোকে 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালোভাবে রান্না করে নেব। আর যখন এরকম সাবুদানাগুলো স্বচ্ছ হয়ে আসবে, তখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব আর পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। এখন আমি ফালুদা বানানোর জন্য মেন প্রসেসে চলে আসবো। এখন আমি এখানে একটা কড়াইয়ে 1.5 কেজি পরিমাণ গরুর দুধ নিয়ে নিয়েছি। আপনারা এখানে গরুর দুধের পরিবর্তে গুঁড়া দুধ কিংবা প্যাকেটের যে ফুল ফ্যাট ক্রিম দুধ আছে সেটাও ইউজ করতে পারবেন। এখন আমি দুধটাকে নেড়ে চেড়ে ভালোভাবে জাল করে নেব। আর এই 1.5 কেজি পরিমাণ দুধকে আমি জাল করে এভাবে বলক উঠিয়ে নিব আর 1 কেজি পরিমাণ করে নিব। আর দুধটা এভাবে ঘন করে জাল দিয়ে যদি ফালুদা বানান, তাহলে কিন্তু ফালুদার স্বাদটা আরও বেশি ভালো আসে। এখন আমি আগে থেকে যে পোলাও চালটা ব্লেন্ডার করে রেখেছিলাম, সেই মিশ্রণটা এই দুধের ভিতরে দিয়ে দিব। আপনারা চাইলে এখানে পোলাও চালের পরিবর্তে নর্মাল যে ভাত রান্না করার চাল আছে সেটাও কিন্তু এখানে ব্লেন্ডার করে দিয়ে দিতে পারেন। চালটা দিয়ে দেওয়ার পরে আমি 2 থেকে 3 মিনিটের মতো এটা খুব ভালোভাবে ফুটিয়ে নিব, যেন চালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এরপর আমি এখানে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে পানি ঝরিয়ে রাখা সাবুদানাগুলো। আর এর সাথে আমি এখানে দিয়ে দিব 250 গ্রাম মতো চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। আর এভাবে আমি আবারও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেওয়ার পরে এর ভিতরে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে দেওয়ার পরে আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে এটাকে নাড়িয়ে নিব, যেন নিচে দলা পাকিয়ে না যায়। আর এর সাথে দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ রেড ফুড কালার। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আবার এটা স্কিপও করতেও পারেন। ফুড কালারটা দিয়ে দেওয়ার পরে আমি আবারও 2 থেকে 3 মিনিটের মতো এটা খুব ভালোভাবে জাল করে নিয়েছি। দেখুন আমাদের ফালুদার মিক্সারটা কিন্তু এখন রেডি হয়ে গেছে, আর এটা অনেকটা ঘন হয়ে গেছে। আর নামানোর পরে এটা কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিয়েছি, দেখুন এটা কিন্তু দেখতে অনেকটা কালারফুল লাগছে। আর আরও কালারফুল করার জন্য আমি এখানে কিছু ফ্রুটস মিক্স করব। আর এর জন্য আমি এখানে একটা আপেল কুচি করে নিয়েছি, আর নিয়েছি কিছু আঙুর কুচি, কিছু বেদানা, আর নিয়ে নিয়েছি 2টা কলা কুচি করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফল এখানে মিক্স করতে পারবেন। এখন আমি কেটে রাখা ফলগুলো এর ভিতরে একে একে দিয়ে দিব। সবগুলো ফল আমি একে একে ফালুদার মিক্সারের ভিতরে দিয়ে দিয়েছি। এখন একটা চামচের সাহায্যে এই ফলগুলো ফালুদার মিক্সারের সাথে খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নিব। ফ্রুটসগুলো কিন্তু ফালুদার মিক্সারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি যে বাটিতে ফালুদাগুলো সেট করব, সেই বাটিতে আমি ফালুদারগুলো ঢেলে নিচ্ছি। আপনারা কিন্তু যে কোনো পাতে এটাকে সেট করতে পারবেন। এটাকে সরাসরি ফ্রিজে রেখেও আপনি এটা খেতে পারেন, বা ওপর থেকে ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম দিয়েও এটা কিন্তু গার্নিশ করে খেতে পারেন। ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার ঘরোয়া উপকরণের ফালুদা রেসিপি। আর এই রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ, আর খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক ভালো লাগে।
ফ্রেন্ডস, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দেবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।